হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি Md.Asaddozjaman আকাশ, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের বিষয়টি হচ্ছে হাউ টু ডিজাইন এ ইনস্টাগ্রাম পোস্ট বা ফেসবুক পোস্ট বা সেল ব্যানার, যেটাই বলতে পারেন। তো আমি তিনটা জিনিসই একটা জিনিসকে মেন করে, সেটা হচ্ছে সেল ব্যানার। সো আজকে আমরা এগুলো ডিজাইন করবো। আমরা সচরাচর দেখে থাকি বিভিন্ন ইনস্টাগ্রামে বা ফেসবুকে বিভিন্ন প্রোডাক্টের অফার চলে বা অফারে কোনো একটা ব্যানার তারা পোস্ট করে থাকে, তো আমরা আজকে সেটাই ডিজাইন করবো। তো সেই জন্য আজকে আমরা ইউজ করবো ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর ওপেন করতেছি। ওপেন করার পর ক্রিয়েট নিউতে যাব আমাদের আর্টবুক নেওয়ার জন্য। ক্রিয়েট নিউতে আসার পর এখানে দেখেন, আগে আমি এটাকে পিক্সেল করে দেব। এখান থেকে আমি যে সাইজটা আছে 1080x1080, মানে হচ্ছে কি 1080 সাইজ পিক্সেলে নিব। এটা হচ্ছে ওয়াইড এবং হাইট, এটা আমার থাকবে রেক্ট্যাঙ্গুলার। আর্টবুক ওয়ান ব্লিড দরকার নেই, কারণ আমরা হচ্ছে এটা ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য করব, সো আমাদের ব্লিডের কোনো প্রয়োজন নেই। এখানে অ্যাডভান্স অপশন আসবো, কালার মোড RGB, রেজুলেশন 72, অ্যান্ড প্রিভিউ মোড ডিফল্ট। ক্রিয়েট করে দেবো। ক্রিয়েটে ক্লিক করা মাত্র আমাদের আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা এখানে চলে আসব। এখানে আসার পর আমরা আমাদের স্ট্রোকটা অফ করে দেবো। আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য ফিল কালারটা শুধু রাখবো। দেন আমি রেক্ট্যাঙ্গুলার টুলে যাচ্ছি। তার আগে আমি এখান থেকে সোর্সেস থেকে কালারটাকে ব্লু দিলাম, অ্যান্ড এখান থেকে আমি ব্লুটাকে ডিপ করে দিলাম। এটাকে একটু কমিয়ে দিলাম, এটাকে আর একটু কমিয়ে দিলাম। পারফেক্ট। এখন আমি এখান থেকে ইন্টারসেক্ট অ্যান্ড লাস্ট কর্নার পর্যন্ত ইন্টারসেক্ট শেষ। এখনও মনে হচ্ছে যে আমার ব্লুটা একটু ডিপ আছে, তো আমি লাইট আছে, তো এটাকে আর একটু ডিপ করতে হবে। এটা একটু কমালাম, এটা আর একটু কমালাম, অ্যান্ড এটাকে অনেকটা কমিয়ে দিলাম। পারফেক্ট। বি প্রেস করে আমাদের সিলেকশন টুলে চলে আসলাম, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। আমি লেয়ারটা ওপেন করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো এখন আমরা আরেকটা শেপ নেব, সেটা হচ্ছে পলিগন। সেটার জন্য আমি শেপ টুলে যাবো, রাইট বাটনে ক্লিক করবো, পলিগন টুল সিলেক্ট করবো। করে আমি এখানে একটা পলিগন টুল নিচ্ছি, শিফট প্রেস করে মোটামুটি এই সাইজের এটার কালারটা দিচ্ছি অরেঞ্জ, দিয়ে বি প্রেস করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে রোটেট করবো, কর্নারে নিয়ে গেলাম, শিফট প্রেস করে এটাকে ঘুরিয়ে দিলাম। এখন এখানে নিয়ে আসলাম একটু নিচে বসেই। এখন আমি চাচ্ছি যে পলিগন টুলটা এই কর্নারগুলো একটু কার্ভ হোক, মানে একটু রাউন্ডেড হবে, সেই জন্য পলিগন টুলটাকে সিলেক্ট করবো, অ্যান্ড এই পয়েন্টটাকে ধরবো, অ্যান্ড হালকা করে ড্র্যাগ করে একটু নিব। এখন দেখুন আমার পলিগন টুলটার কর্নারগুলো কার্ভ হয়ে গেছে। এখন এটাকে ধরে আল্ট্রা প্রেস করে একটু উপরে উঠিয়ে দিব, উঠে এটা কালারটা চেঞ্জ করে দিব, কারণ আমি এখানে চাচ্ছি আমার ছবি ইয়ে হবে। অ্যান্ড এই পলিগন টুলটাকে আমি কর্নার থেকে শিফট প্রেস করে হালকা একটু ছোটো করে দেবো। দ্যাটস নাইস। পলিগনটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি। তো এখন আমাদের আপাতত এইটার কাজ শেষ। তো আমি এখন উপরে মেইন যে পলিগনটা আছে এই বড়টা, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিলাম। দেখেন এখানে আরেকটা পলিগন তৈরি হলো। এটাকে আমি এখান থেকে কালার যে এটা থেকে আমি এটাকে সুইচ করে দেবো, মানে সফট করে দেবো, তাহলে এটা স্ট্রোক কালারে চলে যাবে। স্ট্রোক কালারে চলে আসার পর আমি স্ট্রোক কালারটা এখান থেকে এটা অরেঞ্জ করে দিলাম, অরেঞ্জ করে স্ট্রোকটাকে একটু বড় করে দিলাম 4 করে। আমি এই কর্নার থেকে শিফট প্রেস করে এটাকে হালকা একটু বড় করবো। দ্যাটস পারফেক্ট। এখন চাচ্ছি এটা এটার শেপটার উপর আছে, একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, এখন এটা এটাতে আমার একটা ইমেজ ইউজ করতে হবে, সেই জন্য আমি কি করলাম কন্ট্রোল শিফট পি ইউজ করলাম। তো কন্ট্রোল শিফট পি প্রেস করা মাত্রই আমার ইমেজের একটা ফাইল ওপেন হবে, প্লেস প্লেস নামে একটা ই আসবে ডায়লগ বক্স। এখান থেকে আমি আমার যাব আমার ইমেজ যেখানে আছে সেখানে। তো আমার ইমেজ এখান থেকে একটা সিলেক্ট করব, আমার ইমেজ ফাইল এখানে, এখান থেকে ধরুন আমি একটা যে কোনো একটা ফ্যাশন ইমেজ নেই, কারণ আমি এটা ফ্যাশনের জন্য ইউজ করবো প্লেস। এখন আমি করবো কি, ইমেজটাকে যদি আমি এভাবে ডাইরেক্টলি ক্লিক করি তো এটা অরিজিনাল সাইজে আসবে, অনেক বড়। তো আমি এখান থেকে জাস্ট এটার সাইজটা দেখিয়ে দেবো, এতটুকু। পারফেক্ট। ইমেজটা আসার পর বি প্রেস করলাম, সিলেকশন টুলে গেলাম, ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে এম্বেডেড করে দিলাম। জাস্ট পারফেক্ট। এখন আমি একটু জুম করলাম, ইমেজটাকে এখানে নিয়ে আসি, এখন কর্নারে নিয়ে গিয়ে কর্নার শিফট আল্ট্রা প্রেস করে ছোটো করে দিলাম, ছোটো করে এখানে নিয়ে আসলাম। এখন ইমেজটাকে আমি আমার এই অরেঞ্জ শেপটার পিছনে পাঠাতে হবে, যেহেতু আমি এটাকে ক্লিপিং মাস্ক করবো। তো সেটার জন্য আমি যেটা করতে পারি যে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড দিতে পারি, বা এটার শর্টকাট কন্ট্রোল প্লাস লেফট থার্ড ব্র্যাকেট, এই আমরা এটাই করবো। ইমেজটাকে সিলেক্ট করলাম, ইমেজটা ক্লিক করে কন্ট্রোল প্লাস লেফট থার্ড ব্র্যাকেট, এক লেয়ার নিচে আসলো আমার স্ট্রোক লেয়ারের, অ্যান্ড আরেকটা প্রেস করলাম, আমার এখন চলে আসছে শেপ লেয়ার। এখন দেখুন আমার শেপ লেয়ারের নিচে চলে আসছে।
আমি যে শেপটার মধ্যে আমি চাচ্ছি যে আমার এটাকে ক্লিপিং মাস্ক করব তো এখন আমি করব কি আমার পিকচারটাকে সিলেক্ট করব শিফট প্রেস করে আমি যে শেপটার উপরে এটা ক্লিপিং মাস্ক করব আমি সেই শেপটাকে সিলেক্ট করব করার পর দেখেন আমার এখানে দুটো সিলেক্ট হলো হওয়ার পর আমি এই শেপটার উপরে মাউসের রাইট কার্সরটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব করে এখানে দেখেন মেক ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করব দেন আমার ক্লিপিং মাস্কটি হয়ে গেছে এখন আমার আপাতত এইটুকু কাজ হয়েছে কিন্তু এখানে আমার আরও কিছু কাজ করতে হবে আমার এটা মেন শেপ হয়েছে তো আমি করবো কি পুরোটাকে সিলেক্ট করবো করে কন্ট্রোল জি গ্রুপ এখন আমার কাজ হচ্ছে যে এটার মধ্যে কিছু ডিজাইন অ্যাড করা এটাকে একটু নিচে নামিয়ে দিই কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করে একটু নিচে নামিয়ে দিলাম পারফেক্ট তো এখন আমি ফিল কালারটা সিলেক্ট করলাম সোয়াচেস থেকে দিলাম আমি ফুল হোয়াইট চাচ্ছি না একটু কম চাচ্ছি তো এই হোয়াইটটাকে সিলেক্ট করলাম এটা দিলে ফুল হোয়াইট আসবে এটা ফুল হোয়াইট না এটা একটু কম এটা সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গুলার টুল অ্যান্ড এখান থেকে জাস্ট এরকম করে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম ভি প্রেস করলাম সিলেকশন টুল আসলাম এটাকে আমি এখানে নিয়ে আসতেছি এই বরাবর বসিয়ে দিলাম সেন্টার নিয়ে দিই একটু এটাকে কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমার মেন শেপের পিছে নিয়ে গেলাম ইটস পারফেক্ট এটাকে একটু এদিকে আনতে পারি চলে এখন এটাকে প্রেস করে সিলেক্ট করলাম ক্লিক করে সিলেক্ট করে আলটা প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে কপি করলাম কপি করে নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে এসে এটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল চাচ্ছি তো এটাকে কর্নার নিয়ে যাওয়ার পর শিফট প্রেস করে জাস্ট একবার একটু ইয়ে করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে গেছে সো এখন আমি এটাকে ঠিক এভাবে রেখে দিতে পারি বা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেখে নিতে পারি যে এটা আসলে কোথায় ভালো লাগবে সো আমি চাচ্ছি যে আর একটু এদিকে বসো এখান পর্যন্ত পারফেক্ট এখন দেখেন এখানে যে এক্সট্রা অংশটা আছে সেটা কাটবো কীভাবে সেটা কাটার জন্য যেটা করবো যে আমার যে নিচে যে রেক্ট্যাঙ্গুলার টুল যেটা নিয়েছি ব্যাকগ্রাউন্ড এটাকে লকটা উঠিয়ে দিলাম ক্লিক করে উঠিয়ে দিয়ে আমি এভাবে ড্র্যাগ করে আমার এই হোয়াইট শেপ এবং আমার ব্যাকগ্রাউন্ডের যে এই রেক্ট্যাঙ্গুলারটা আছে সেটাকে সিলেক্ট করলাম এখান থেকে আমি আমার শেপ বিল্ডার টুলে গেলাম গিয়ে আলটা প্রেস করে জাস্ট এটার উপরে আনার পর দেখেন একটা গাইডলাইনের মতো আসতেছে এখন ক্লিক করলাম দ্যাটস ইট কাট এখন আমি করবো কি আমার এই শেপ কাজ শেষ সম্পূর্ণটা এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল টু সবগুলো লক হয়ে গেল এখন আমার আদার্স শেপগুলো অ্যাড করতে হবে অ্যান্ড হচ্ছে ডিজাইন ক্রিয়েট করতে হবে সেটার জন্য আমি এখানে রেক্ট্যাঙ্গুলার টুল নিচ্ছি একটা এই কর্নার থেকে একদম না এটা হয়নি পুরোপুরি কাট করে দিলাম অ্যাঙ্কর শিফট প্রেস করে নিচ্ছি সমান হওয়ার জন্য এইটুকু পর্যন্ত নিলাম বি প্রেস করলাম এটাকে আরেকটু বড় করে নিই এখান থেকে কর্নার শিফট প্রেস করে নিলাম বড় করার পর আমরা যেটা করব যে এটাকে সিলেক্ট করব আমি বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে আরেকটু ছোটো করে দিচ্ছি শিফট প্রেস করে আরেকটু ছোটো করলাম এখন দেখেন আমার রেক্ট্যাঙ্গুলারটা কেমন হচ্ছে না এটাকে সিলেক্ট করলাম অ্যাঙ্কর পয়েন্ট ধরার জন্য আমি গেলাম ডিরেক্ট সিলেকশন টুলে তো আমি এখান থেকে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরলাম ধরে ডিলিট প্রেস করে দিলাম দ্যাটস ইট বি প্রেস করে আমরা সিলেকশন টুলে আসলাম এটাকে সিলেক্ট করলাম আই প্রেস করে এখান থেকে আমার এই শেপটা কালারটা দিয়ে দিলাম দ্যাটস ইট আমাদের এখন আমাদের তো এই কাজটা শেষ শেপের কাজ শেষ এখন আমি চাচ্ছি যে এখানে আরও কিছু শেপ থাকুক স্পেশালিফিক্যালি হচ্ছে কি জাস্ট ডিজাইনের জন্য তো আমি কী করবো আমি আমার রেক্ট্যাঙ্গুলার টুলে গেলাম বি প্রেস করে রেক্ট্যাঙ্গুলার টুলে আসলাম এটাকে আমি জাস্ট এইভাবে প্রেস করে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম চলবে বি প্রেস করলাম করে কর্নার আসলাম অ্যান্ড এক শিফট প্রেস করে এটাকে ঘুরালাম যাতে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে এখানে নিয়ে আসলাম এখন দেখেন রেক্ট্যাঙ্গুলারটা সিম্পল মনে হচ্ছে কিন্তু আমি এটাতে আর একটু কাজ চাচ্ছি সেটা হচ্ছে পয়েন্টটাকে একটু সমান সমান করে দেবো তো এটা করার জন্য যেটা করতে পারি যে এ প্রেস করে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম এই পয়েন্টটাকে ধরলাম ধরে জাস্ট এইটুকুতে পারফেক্ট আমরা চাইলে এটাকে এভাবে করতে পারি বা আরেকটা পদ্ধতি হচ্ছে যে এটাকে এভাবে থাক এটাকে নিয়ে আসি নিচে নিয়ে আসার পর আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি লম্বা লম্বাভাবে ভি প্রেস করলাম সিলেকশন টুলে আসলাম অ্যান্ড এটাকে একটু জুম করি জুম করে নিলাম এই যে পয়েন্টটা আছে মানে এটা যে কর্নার পয়েন্টটা এটার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো বসে গেছে দেন দুইটাকে সিলেক্ট করবো প্যাথ ফাইন্ডারে যাবো এখান থেকে মাইনাস বা মিনাস শেষ এখন দেখেন কাট হয়ে গেছে আমি এটাকে জাস্ট এখানে একটু রাখবো একটু নিচে আমার এটা মনে হচ্ছে যে খুব বেশি ইয়া হয়ে যাচ্ছে একটু ছোটো করে দিচ্ছি পারফেক্ট এখানে এটাকে এইটুকুতে রাখি এটাতে আলট্রা প্রেস করে কপি করে একটু উপরে আলট্রা প্রেস করে এখানে আবার একটু কপি
খুব বেশি মনে মনে হচ্ছে না, তো এটা কেটে দিলাম, আমার এটা প্রয়োজন নেই, আমি একটু অন্যভাবে চাচ্ছি। তো আমি আবার রেক্ট্যাঙ্গুলার গেলাম, ত্রিকোণ করে নিচ্ছি, বেশি মোটা হয়ে গেল ওই জিনিসটা, একটু লম্বা লম্বা ভাবে নিলাম, বি প্রেস করলাম, সরি সি প্রেস, বি প্রেস করলাম, এটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, নিয়ে আসলাম এখানে। সেম কাজটা আবার করব, একটা রেক্ট্যাঙ্গুলার নিব, এখন এটাকে এনে জাস্ট এটা নিচে বসিয়ে দিলাম, দুটাকে সিলেক্ট করব, দেন ওকে সিলেক্ট, মাইনাস প্যাটার্ন থেকে মাইনাস করে দিলাম। এখন এটাকে আমি জাস্ট এটা একটু এদিকে এটাকে কপি করব, আল্ট্রা প্রেস করে একটু উপরে, আরেকবার আল্ট্রা প্রেস করে কপি করে একটু নিচে, দ্যাটস ইট। এটা একটু কেমন জানি হয়ে গেছে, আমি তো একটু অ্যাডজাস্ট করে নিই, সেগুলোকে একটু নিচে নিয়ে আসি, অ্যাডজাস্ট করে নিই ডিজাইনটাকে সুন্দর দেখানোর জন্য, এটাকে আর একটু সেট করে দিলাম, পারফেক্ট। এখন যেটা করব, আবার এক্সট্রা অংশ কাটার জন্য সে আবার আমার রেক্টাঙ্গুলারটাকে আনলক করব, সবগুলোকে সিলেক্ট করব, করে প্যাথফাইন্ডার গিয়ে আল্ট্রা প্রেস করে জাস্ট এভাবে একটা ড্র্যাগ করবো, সবগুলো কেটে গেল, ভি প্রেস করলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টু লক। এখন আমার কাজ হচ্ছে আর একটু ডিজাইন অ্যাড করা, আমি চাইলে আর একটু ডিজাইন অ্যাড করার জন্য যেটা করতে পারি, এম প্রেস করলাম, রেক্টেঙ্গুলার টুল এখানে আসি, এখানে এসে সরি শিফট প্রেস করে নিচ্ছি, আমি জাস্ট এভাবে লম্বা করে একটা লাইন নিলাম, ভি প্রেস করলাম, এটা এটার কালারটা আমি চাচ্ছি হোয়াইট, এখান থেকে হোয়াইট দিলাম, অ্যান্ড এখানে ধরে আমি কর্নারগুলোকে একটু ইয়ে করে দিলাম। এখন আমি করবো কি, এটাকে ধরে আল্ট্রা প্রেস করে একটু নিচে আনবো, অ্যান্ড সাথে শিফট প্রেস করে দেবো, এখন এইটুকু দূরত্ব পারফেক্ট, ছেড়ে দিলাম, ছাড়ার পর এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, যতবার কন্ট্রোল ডি দেবো ততবার কপি হতে থাকবে, কিন্তু আমি বেশি চাচ্ছি না, আমি জাস্ট চারটা চেয়েছি, এখন জুম আউট করে দেখি যে চারটা পারফেক্ট কিনা, চারটা চলবে, কিন্তু চারটার মধ্যে দূরত্বটা একটু বাড়াতে হবে। তো আমি বিপ্রেস করে ডিরেক্ট মানে সিলেকশন টুলে আসলাম, এটাকে শিফট এটাকে ধরলাম, ধরে শিফট প্রেস করে একটু নিচে নিয়ে আসলাম, এটাকে একটু নিচে আনলাম, এটাকে একটু আনলাম, এখন সবগুলোকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টে গেলাম, অ্যালাইন টু সিলেকশন করে দিলাম, করে এখান থেকে দেখুন ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটেড স্পেস করে দিলাম, এখন আমার মাঝখানে সবগুলো শেপ সমান হয়ে গেল, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল টু লক, ডিটেলস পারফেক্ট। এখন আমি যেটা করব, আমার এখানে এটা আনলক আছে, এটাকে লক করলাম, আমার এই যে নিচের তিনটা আছে এটাকে আনলক করে দিলাম, করে তিনটাকে সিলেক্ট করে নিলাম, তিনটাকে একটা গ্রুপ করে লক করে দিলাম, পারফেক্ট। এখন চাচ্ছি যে আরও কিছু ডট ডিজাইন থাকুক, তো সেই জন্য যেটা করতে পারি, জুম করলাম, এখানে আসলাম, ইলিপস চলে গেলাম, গিয়ে একটা ইলিপস নিলাম, এটা কালারটা করে দিচ্ছি হোয়াইট, করে আর একটু জুম করলাম, ভি প্রেস করে সিলেকশন টুলে আসলাম, আল্ট্রা প্রেস করে অ্যান্ড কপি করা এখানে নিয়ে আসার পর শিফট প্রেস করে দিলাম, এই ঠিক এইটুকু দূরত্ব আসে ছেড়ে দিলাম, শেষ। এখন আমি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম, আর দেবো না, চলবে, পারফেক্ট। এখন এগুলোকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, ওকে। এখন আবার এটাকে আল্ট্রা প্রেস করে কপি করলাম, শিফট প্রেস করে নিলাম, এখন এখন প্রেস করার পর দেখেন সমানভাবে কপি হলো। এখন আমি করবো কি, আবার কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি ডি ডি, এখন দেখেন পারফেক্ট। এখন পুরোটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নেব, গ্রুপ করার পর আমি চাইলে এখন দেখেন এটার মধ্যে এফিসিয়েন্সি যাচ্ছি অপোসিটি, এখান থেকে দেখেন আমি নর্মাল কালার মোড চেঞ্জ করে দিয়ে দিই, এটা খুব বেশি মাল্টিপ্লি করে দিয়েছি, অন্য কালার দিয়ে দেখি, যদি না ভালো লাগে তো আমি ওভারলে না ভালো লাগছে না, আমি এটাকে নর্মাল মোডে রাখি, রেখে এখান থেকে অপাসিটি 70%, ইটস পারফেক্ট, দেখি সুন্দর লাগতেছে। এখন এটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিলাম এখান থেকে, এখন এটা দেখেন ভিতরে যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমার এটা সবগুলো লেয়ারের উপর আছে, এই যে এটাকে এখন কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করে করে একদম নিচে নিয়ে আসবো। এখন দেখেন জাস্ট শুধুমাত্র আমার নিচে যে মেইন শেপটা রয়েছে, বেস শেপ আমার ওই রেক্ট্যাঙ্গুলারটাতে উপরে রাখলাম,
রেখে এখন এটাকে সিলেক্ট করলাম, পরে আলটা প্রেস করে এটাকে কপি করে এই কর্নারে নিয়ে আসলাম, এনে ছেড়ে দিলাম। এখন দেখেন আমার এখানে আপাতত এটার কাজ কমপ্লিট। এখন চাইলে আমরা এটার মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে পারি, কিন্তু আমার এখন অ্যাড করতে ইচ্ছে হচ্ছে না, তো আমি আর কিছু দিব না এটাতে, এটাতে জাস্ট এটুকুই। এখন আমি করব কি, আমার এই শেপটাকে অ্যান্ড এই লেয়ারটাকে দুটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল টু ব্লক। এখন আমি একটা অফার দেবো এখানে যে হ্যাঁ আমার এত % অফার চলতেছে। তো সেটা যাওয়ার জন্য যেহেতু আমার মেন শেপটা একটা পলিগন টুলে আছে ষষ্ঠ বুঝে, তো আমি একটা পলিগন টুল নেবো। এখান থেকে পলিগনে গেলাম, শিফট প্রেস করে একটা পলিগন নিলাম, ছোট করে নিলাম, বেশি বড় নিয়ে সমস্যা। বি প্রেস করলাম, সিলেকশন টুলে আসলাম, শিফট প্রেস করে এটাকে রোটেট করে এটার মতো করে নিলাম, করে হালকা একটু জুম করব অ্যান্ড এটাকে ধরে এই পয়েন্টটাকে ধরলাম, হালকা একটু ড্র্যাগ করে দিলাম কর্নারগুলোকে কার্ভ করার জন্য এটার মতো করে। চাইলে আর একটু করতে পারি স্ট্রেট। তো এখন যেটা করতে পারি যে এটাকে সিলেক্ট করে আই প্রেস করলাম, আই ড্রপার টুল অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সিলেক্ট করে নিলাম, ইটস নাইস। এখন এটাকে এখানে নিয়ে আসি সাইটে, নিয়ে আসার পর এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটার মধ্যে আমি স্ট্রোক দিতে পারি। স্ট্রোক কালারটাকে উপরে আনলাম, সোয়াচেসে গেলাম, স্ট্রোকটা উপরে আছে অ্যান্ড আমি আমার অরেঞ্জ কালারটা সিলেক্ট করে গেলাম, করে এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম। স্ট্রোক ভ্যালু বাড়িয়ে দেওয়ার পর দেখুন ইটস নাইস, আমি স্যাটিসফাই হচ্ছি না, আর একটু বড় লাগবে আমার স্ট্রোকটা, তো আমি এখান থেকে আর একটু বড় করে দিলাম। আমি এই স্ট্রোকটা বাড়ানো করার জন্য আমার মাউসের স্ক্রলটা ইউজ করতেছি, আপনি চাইলে এখানে টাইপ করে দিতে পারেন, আমি স্ট্রোকটাকে জাস্ট এতটুকু রাখবো, পারফেক্ট। তো এটার মধ্যে আমি একটা অফার লিখবো, সেটার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি আমার টেক্সট টুলে গেলাম, কিবোর্ড থেকে সরাসরি টি প্রেস করে এসে এখন আমি এখান থেকে এই পর্যন্ত একটা আমার স্পেস দেখিয়ে দিলাম, যেটার ভিতরে আমি টেক্সট চাচ্ছি। এখানে আমি লিখলাম 15, লেখাটা শো করতেছে না কারণ লেখাটা ব্ল্যাক কালার আছে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করে এখান থেকে হোয়াইট কালার। এখন আমি আমার সিলেকশন টুলে গেলাম, এখন লেখাটা দেখা যাচ্ছে কিন্তু খুবই ছোট। এখন করবো কি, এখান থেকে এটা সাইজ বড় করে দেবো। এটা এমন হওয়ার কারণ হচ্ছে যে এটা হোয়াইট কালারটা স্ট্রোকে আসে, সুইচ করে দিলাম, ব্ল্যাক স্ট্রোকটাকে অফ করে দিলাম অ্যান্ড কালারটা ফিল কালারটা শুধু রাখবো অ্যান্ড এখান থেকে আমি এটার সাইজটাকে বড় করতেছি। দেন এখানে দেখেন ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করব, এখানে লিখবো ব্যাভাস নিউ, ব্যাভাস নিউ রেগুলার, ইটস নাইস। এখান থেকে জাস্ট স্ক্রোল করে যতটুকু সম্ভব বড় করবো এটাকে, বেশি করা যাবে না, পারফেক্ট, এটুকু যথেষ্ট। এটাকে একটু সাইড করে নিয়ে আসি এখানে। এখন আমি করবো কি, আমার এটাকেই আল্টা প্রেস করে কপি করে এই সাইড পর্যন্ত নিয়ে আসলাম, এসে টি প্রেস করে টেক্সট টুল আসলাম, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিলাম, এটাকে আগে আমি ছোটো করে নিই এখান থেকে, তারপর আমি আমার বাকিগুলো দেবো। ছোটো করতেছি যথেষ্ট। এখন এটাকে কাট করব, কাট করে আমি এখানে দেব পার্সেন্টেজ, কত পার্সেন্ট ইন্টারপ্রেস করে নিচে আসলাম। দেখেন নিচে কার্সলটা আসতেছে না, তার কারণ এখানে যাব এদিকে, আমাদের লাইনার গ্যাপটাকে কমিয়ে 60 করে দেব, আই থিঙ্ক আর একটু কমিয়ে দিই। এখন দেব অফ ও ডাবল এফ। এখন আমাদের সিলেকশন টুলে গেলাম, এটাকে সিলেক্ট করে আমরা ক্যারেক্টার প্যানেলে আসি, লাইন অফ স্পেসটা বাড়িয়ে দিই, এখান থেকে টেক্সটের সাইজটা বাড়াই, দেখতে সুন্দর লাগবে, একটু কমিয়ে দিলাম, এখন লাইন অফ স্পেসটা একটু বাড়ালাম, এটাকে ছোট করে দিই। এখন এটাকে সিলেক্ট রাখা অবস্থায় শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করি, করে গ্রুপ করে দিই, গ্রুপ করে এখন জাস্ট দুটাকে সিলেক্ট করি, করে সিলেকশনে আছে অ্যালাইন টু, এখন সেন্টার করে দিলাম, পারফেক্ট, একদম গ্রুপ করে দিলাম, করে লক করে দিলাম। আমার অফার ক্রিয়েট হয়ে গেছে যে এত % অফ। এখন হচ্ছে আমি আদার্স কিছু জিনিস দিতে পারি, এখানে আমার হয়তো লগো দিতে পারি, সেটার জন্য আমি লিখে দেব, আমি লগোটা ক্রিয়েট করে নিই।
এখানে লিখবো ইউর, ওয়াই ও ইউ আর, ইউর সিলেক্ট করলাম। এখান থেকে টেক্সট স্টাইল একটা দিয়ে দিলাম, কপি করলাম, সিলেক্ট কন্ট্রোল এ, লোগো পারফেক্ট। সিলেক্ট হওয়ার পর এখন দোনটাকে সিলেক্ট করব, করে ক্রিয়েট আউটলাইন ইউর, গ্রুপ শেষ। ধরুন আমার লগো ক্রিয়েট হয়ে গেল, আমি এখানে আমার লগো দিলাম। তো এখানে আমি আবার আমার কিছু অন্য ডিটেলস অ্যাড করব। টেক্সট টুলে গেলাম, এখান থেকে আমার সোর্সেস থেকে কালারটাকে আগে হোয়াইট করি, কিন্তু অবশ্য থাকবে না সম্ভবত, দেখি। এখন দেখেন আমি এখান থেকে এটা ফ্রন্ট স্টাইল লেটো করে দিলাম, কালার হোয়াইট অ্যান্ড সাইজ 24। এখন এখানে লিখবো সুপার, আমি সিলেকশন টুলে গেলাম, এটা হার্ড লাইনে আছে, এটাকে বোল্ড করে হেভি করে দিই। করে এখন দেখেন এখান থেকে সাইজ বাড়িয়ে দিলাম, সুপার পারফেক্ট। এটা হচ্ছে সুপার লেখাটা, এটাকে একটু এদিক থেকে বাড়িয়ে দিলাম। এখন আমি ক্যারেক্টারে গেলাম, এখন আমি এখান থেকে আমার টেক্সটের মাঝখানে স্পেস গুলোকে বাড়াবো, 50 করে দিলাম, সুপার সুপার লেখা হয়ে গেল। এখন দেবো সুপার সেল, তো সেলটাকে আমি নেওয়ার জন্য আবার টেক্সট চলে গেলাম, এখান থেকে একটু বড় করে একটা লাইন নিলাম, এখানে দেব এস ই ডাবল এল সেল, পুরোটাকে সিলেক্ট করব, কালার হোয়াইট, সিলেকশন টুলে গেলাম, এটাকে সিলেক্ট করা অবস্থায় এটাকে বাড়িয়ে দিলাম, সেলটার লাইন স্পেসটা একটু কমিয়ে দিই, কমিয়ে এখান থেকে এটা পারফেক্ট চলবে। আর সেলটার কালার আমি চাচ্ছি যে আমার অরেঞ্জ থাকবে, তো এখান থেকে গিয়ে অরেঞ্জ কালার সিলেক্ট করে দিলাম। তো সুপার সেল লেখাটা হয়ে গেছে, তো দুইটাকে সিলেক্ট করব, করে অ্যালাইন থেকে হরিজন্টালি লেফট অ্যান্ড কন্ট্রোল জি ডু, পারফেক্ট। এখন এখানে জাস্ট আমি আমার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেব, এ পর্যন্ত। এখান থেকে সাইজ কমিয়ে 18 করি, হেভিতে আছে, এটাকে আমি সেমি বোল্ড করলাম। এখন দিলাম ডট ইউর ওয়েবসাইট ডট কম, পুরোটাকে সিলেক্ট করে সিলেকশন টুলে চলে যাই, গিয়ে এখন আমি সোর্সেস থেকে এটা গিয়ে হোয়াইট কালার করে দিই। করে এখন এখান থেকে এটা সাইজটা বড় করে দিই, পারফেক্ট চলবে। এখন দুইটাকে সিলেক্ট করব, করে অ্যালাইনমেন্টে যাব, সেন্টার অ্যালাইন করে দেব। এখন এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম, কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে কাছাকাছি নিয়ে গেলাম, চলবে। কন্ট্রোল জি গ্রো, এখন এটাকে জাস্ট ডিজাইন অনুযায়ী আমি সেট করে দিলাম, সুপার সেল ইউর লোগো অ্যান্ড আমার
কাজ আপাতত এখানেই কমপ্লিট। এখানে আমার কোম্পানির নেম হয়ে গেল, সুপার সেল চলতেছে, কত পার্সেন্ট অফার চলতেছে অ্যান্ড আমার কোনটার উপর চলতেছে সেই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম অ্যান্ড আমার বাকি সব ডিজাইন অ্যাড হয়ে গেল। তো আই হোপ গাইস আপনাদের এটা ভালো লাগবে। তো এখন আমি এটাকে সেভ দেবো। সেভ দেওয়ার জন্য আমার সিম্পলি কন্ট্রোল আলটা এস দেবো। আমি আগে আমার সোর্স ফাইল সেভ দেব, সেটার জন্য আমি আমার এখানে ওয়ার্কের এরিয়াতে গেলাম, লিখলাম সেল ব্যানার, লিখে আমি আমার সোর্স ফাইলটা সেভ সিক্স ভার্সনে সেভ দেব, কারণ আমি চাচ্ছি যে যেটা ইউজ করবে সে যেন এটা সহজে ইউজ করতে পারে। সিক্স ভার্সনে সেভ হয়ে গেল অ্যান্ড আমি এটা জেপিজি ফাইল সেভ দেওয়ার জন্য সম্পূর্ণটাকে আমি আনলক করবো। আনলক করার জন্য কন্ট্রোল আলটা টু, সবগুলো আনলক হয়ে গেছে, সিলেক্ট কন্ট্রোল জি গ্রুপ। এখন এটাকে সিলেক্ট করে ফাইল ফাইল থেকে এক্সপোর্ট, সরি আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে এসে জেপিজি ম্যাক্সিমাম এখান থেকে প্রেজেন্টেশন 300 করে দেবো। 300 করে দেওয়ার পর দেখেন আমার কোয়ালিটিটা আপ হয়ে গেছে। এখন আমি সেভে ক্লিক করব, করার পর আমি আমার লোকেশন দেখাই দেবো অ্যান্ড এখানে নাম দিয়ে দিলাম সেল ব্যানার, ইন্টারপ্রেস করব, শেষ। এখন দেখাচ্ছি, আমাদের সেল ব্যানার ক্রিয়েট হয়ে গেছে। সো আই হোপ গাইস আমার এই ছোটো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দ্য মাই চ্যানেল। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।